বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে টাকা চেক তুলে দেওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে, কি জন্য এবং কিভাবে এটাকে অর্গানাইজ করা হচ্ছে? 2017 সালে যেটা বন্যাটা ভয়াবহ হয়েছিল, তখন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা মানুষের বাড়ি ঘর তৈরি করব, এবং সেই সময় আমি সংসদে এই কথাটা তুলেও ছিলাম, কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়েছিলাম যে আমাদের জেলায় ভয়াবহ ক্ষতি হয়েছে, তাতে সাহায্য করা হোক। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কর্ণপাত করেনি, তারা আমাদের একটি টাকাও দেয়নি। তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরকারি উদ্যোগে রাজ্য সরকারের পক্ষ থেকে এই টাকা দেওয়ার প্রয়াস চালু হয়েছে, সমস্ত ব্লকে ব্লকেই হচ্ছে, মানে এর আগেই গঙ্গারামপুর ব্লকে হয়েছে, বালুরঘাট ব্লকেও দেওয়া হচ্ছে। এবং যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের এই বালুরঘাট ব্লকে প্রায় 6,500 মানুষ এই টাকা পাবেন, তাদের মধ্যে 3,000 অলমোস্ট তাদের টাকা এসেছে, প্রথম এই কিস্তির টাকাটা এসেছে, সেটা তুলে দেওয়ার প্রয়াস শুরু হয়েছে। আমরা আজকে একটা টোকেন দিলাম এবং বাকি ভিডিওর মাধ্যমে পৌঁছে যাবে, এবং পরবর্তী সময় আবার বাকি তালিকাটা আসবে এবং সেই অনুযায়ী টাকা ডিস্ট্রিবিউশন হবে। এতে করে যেটা সুবিধা হলো যে যাদের বাড়ি ঘরগুলো একদম ভেঙে গিয়েছিল, তারা এটা থেকে একটা নতুন উৎসাহ পেলেন, এবং তারা মানুষ আমাদের মামাটি মানুষের সরকার যে মানুষের পাশে, এটা আরেকবার প্রমাণিত হলো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন, সেই কথা তিনি রাখেন, সেটাও আরেকবার প্রমাণিত হলো। এর ফলে আমরা মানুষকে সত্যি মামাটি মানুষের সরকার যে একেবারে মানুষের জন্য কাজ করে যাচ্ছে, সেটাই মানুষের কাছে আগামী দিনেও প্রতিভাত হবে বলে আমি বিশ্বাস করি। কতজন মানুষকে এই টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়? শুধু বালুরঘাট ব্লকে 6,500, পুরো জেলা জুড়ে প্রচুর মানুষ, তার তালিকাটা আলাদা আলাদা করে ব্লকগুলোতে দেওয়া হচ্ছে। আমরা টোটালটা একটা ডিএমের কাছে চেয়ে পাঠিয়েছি যে উনি আমাদের টোটাল একটু জানাবে যে কত মানুষকে দেওয়া হচ্ছে। তো আমি যতটুকু জানি যে এটা প্রচুর, প্রায় 30-35 হাজার আমাদের ক্ষতিগ্রস্ত যারাই ছিলেন, তিনটে ভাগে ক্ষতিগ্রস্ত আছেন। একটা হচ্ছে সম্পূর্ণ যাদের নষ্ট হয়েছে, একটা হচ্ছে যাদের পার্শিয়াল হয়েছে এরকম, আরেকটি যাদের খুব অল্প হচ্ছে, এরকমভাবে ভাগ হয়েছে। তো যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের একটা প্রাথমিক প্রথম ফেজে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এরপরে পার্শিয়াল দেওয়া হবে, তারপরে যারা স্বল্প ক্ষতি হয়েছে তাদের। ক্ষতিগ্রস্ত সকলেই পাবে। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের তালিকা কিভাবে তৈরি করা হবে? এটা বিডিও অফিস থেকে সেই সময় আমরা একটা নির্দেশ দিয়েছিলাম যে টিম পাঠিয়ে দেখে, বিডিওরাই মূলত তৈরি করেছিলেন, তৎকালীন বিডিও যারা ছিলেন তারা সেই জায়গাগুলোকে পরিদর্শন করে একদম নামের তালিকা তৈরি করে দিয়েছেন। কারণ এখানে ক্ষতিগ্রস্তরাই যাতে টাকা পান, সে ব্যাপারে আমরা বারবার করে এনশিওর করতে বলেছিলাম তৎকালীন ডিএম বিডিওদের, যে একেবারে যাতে স্পটে গিয়ে ভেরিফাই করে নামটা দেওয়া হয়, সে ব্যাপারে আমরা ভীষণ। এর আগে তো ফসল যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও টাকা এক প্রকার একবার দেওয়া হয়েছে, তো এরকম সেটা আগেই দেওয়া হয়েছে। ফসল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই টাকাটা আমরা আগেই দিতে পেরেছিলাম। এবার এই টাকাটা দিতে একটু টাইম লেগে গেল, কিন্তু টাকাটা এসে পৌঁছে গেছে, এবং আমরা খুব খুশি যে এই টাকাগুলো মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি। থ্যাংক ইউ। আজকে আমাদের মানে 2017 সালে যে ভয়াবহ বন্যাটা হয়েছিল, সেই বন্যার জন্য আজকে আমাদের মানে চেক দেওয়া হয়েছে, সেই চেকের টাকার একটা ইয়ে দেওয়া হবে, সেই জন্য আমরা এসেছি। আচ্ছা, কতটা উপকৃত হবেন বলে মনে করছেন? ভীষণভাবে উপকৃত হবো আমরা। মানে আমাদের যে ভয়াবহ বন্যায় যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল, তাতে তো আমরা প্রায় অনেকে হয়তো এই কথাটা ভুলে গেল, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই কথাটা ভোলেননি। মানুষের মনের যে একটা আঘাত লেগেছিল সেই সময় বন্যায় যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল, তার ইয়েটা আজকে মানুষকে যে মানে টাকা দিয়ে আর্থিক একটা সাহায্য করছে, তাতে আমরা সত্যি উপকৃত তো হবই, মানে এটা বলে আর বোঝানো যাবে না। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, এই টাকাটা পেলে পরে আমাদের খুব উপকারই লাগবে। রাজ্য সরকারের সত্যি আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এখানকার বিডিও অফিসের যে সমস্ত কর্মদক্ষ যারা আছেন, তাদেরকে প্রত্যেকেই জানাই, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তো মানে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এত ধরনের প্রকল্পগুলো তার মধ্যে নিয়ে এসেছেন, তাই আমরা আগে যে সমস্ত ফসলের ক্ষতিটা যেগুলো পেয়েছিলাম, কিন্তু আমাদের বন্যায় যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল মানে ঘরবাড়ির ক্ষেত্রে,
সেই টাকাটা আমরা আজকে পেলাম, তাদের সত্যি আমরা খুব আনন্দিত উপকৃত হব। আপনার নাম? আমার নাম বিপ্লব মহন্ত।